পারিবারিক জমি বিবাদের জেরে সংঘর্ষে আহত উভয় পক্ষের সাতজন গুরুতর জখম অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনজন। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের দড়িবস এলাকায়। জানা গেছে জমি নিয়ে বিবাদের জেরে জমিতে চাষ করা ঠেকাতে গেলে লাঠি সোঁটা অস্ত্র নিয়ে মাথাভাঙ্গা শিলিগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের উপর মারধর শুরু হয় দুই পক্ষে। আর এই ঘটনায় মহিলা সহ পুরুষেরা আহত হন। অভিযোগ, আহমেদ হোসেন ও তার পরিবার লাঠি সোঁটা বল্লম ইত্যাদি নিয়ে জমি দখল করতে গেলে বাধা দেওয়ায় পঞ্চায়েত মিয়ার পরিবারের উপর চড়াও হন। তাদের জমির সমস্ত নথি থাকা সত্ত্বেও জোর জবরদস্তি করে জমি করতে আসে বলে অভিযোগ। মারধরের ফলে তাদের ৬ জন আহত হয়েছেন এবং মিজানুর রহমান ও আতিয়ার রহমান বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ জানাবে বলে জানিয়েছেন। অপরদিকে আহমদ মিয়ার অভিযোগ, তাদের জমি দখল করে আছে পঞ্চায়েত মিয়ার পরিবার। তাদের জমির অংশের চাষ করতে গেলে পঞ্চায়েত মিয়ার পরিবার পেছন থেকে তার মাথায় আঘাত করে। এই ঘটনায় আহমদ মিয়া আহত অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পক্ষ থেকেও মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। সন্দীপ অটোলাইন্স, ধামাকা অফার ২০২২, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস ২০০টুভি, এক্সপালস ২০০টি, এক্সট্রিম ২০০এস, এক্সট্রিম ১৬০এর উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের ৫০০০ টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার ১২৫, ফ্যাশন প্রো ১১০, ডেস্টিনি ১২৫ এর উপর রয়েছে ৫ লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল ৯৮৩২০৭৭৮৪৮। আমাদের অংশ ধরতে গিয়ে ওরা পিছন থেকে এসে মাস শুরু করে কতটা জমি নিয়ে করলো? প্রায় ১২-১৩ বিঘা জমি। এটা আপনাদের সম্পত্তি? এটা আমাদের বাবার সম্পত্তি। কারা ভোগ করছিল? ওই যে যারা কি নাম পঞ্চায়েত মিয়ার বাপ। আজকে আপনারা জমিতে গেলে বলে কিছু আছে আমার কাছে, কিছুটা আমার হাত চালা আছে। আজকে কি হয়েছিল সকালবেলা? তা আমরা তো হাল দেবো, আমাদের তো আমি জমি কাছে হাল দেবো না। আমরা হাল দিতে গিয়ে ওরা পিছন দিকে মাস শুরু করে কী দিয়ে মারতে। এখন তো পিছন থেকে কী দিয়ে মারলো, কোপ দিবে ওরা, বাস দিয়ে মারি দিবে, আমি ওটা বলতে পারতেছি না পিছন থেকে। আপনাদের কি শুধু আপনি আহত হয়েছেন? না, শুধু আমি আহত। কি নাম? আহমদ মিয়া। আজকে আমাদের দাদুর সম্পত্তি লোক ভাড়া করে দখল নিতে আসছিল, তো আমরা বাধা দিতে গেছি আমার চাচা ভাই সহ। তো ওরা গুন্ডা মানে লোক ভাড়া করে এনে আমাদেরকে মারছে, কারাবাল করছে, আমাকে মারছে, আমার চাচিকে মারছে, আর দাদাকে দাদাকে মারছে, আর আমার মানে যে মারছে সে আমার মানে একটা খন্তা লোহার খন্তা দিয়ে মাথায় কারা মারলো। ওটা যারা মারলো তাদের নাম কি? তাদের নাম হচ্ছে আহমদ, আহমদ আমাকে মারছে। আপনার কি হয়? ও আমার বড়বা হয়। আচ্ছা আচ্ছা। নিজের বড়বা না, মানে দাদুর দাদুর চাচার বেটা হয়, না দাদুর ভাইয়ের বেটা হয়। জমির উপর জবরদখলে ওঠে, ওটার কারণে এরা গেলে এদেরকে মারপিট করে। হ্যাঁ, এরা তো এদেরকে মারপিট করে এরা চারজন এক মহিলা এবং তিনজন হসপিটালে আছে। আপনাদের উপর ওই যে আহমদ হোসেন মিয়া, আহমদ হোসেন এবং তার পরিবারের সদস্য, পরিবারের সদস্য আহমদ হোসেন, হ্যাঁ আহমদ মিয়া তার পরিবারের সদস্য লোকদেরকে নিয়ে, হ্যাঁ ওদের ভাই সময় ওরা যে ওই জমির উপর জবরদখল হামলা করে। যাদের
তারা হচ্ছে এই যে যাদের পৈতৃক সম্পত্তি আর কি বাবার সম্পত্তি নাম তাদের ওদের নাম হচ্ছে আতিয়ার মিয়া, হ্যাঁ আতিয়ার রহমান মিয়া, পিতা পঞ্চায়েত মিয়া, হ্যাঁ আবার ওপিয়ার মিয়া। আতিয়ার আর আহমদ এরা কি সম্পর্কে কি চারা তো চাষা তো যাতে হয়, কতটা জমি নিয়ে বন্ধু, হ্যাঁ কতটা জমি, কয় বিঘা, দুই বিঘা, চার বিঘা, কয় বিঘা জমি এখন ওরা কতদূর পাবে না হবে সেটা তো বলা নাই। ওদের তো কাগজপত্র, ওদেরকে বলা হয়েছে তোমরা কাগজপত্র দেখান, কাগজপত্র দেখাবে বা কাগজপত্র মেনটেন হবে, তারপরে তো বলবে জমি আমার। আজ সকালবেলা ওরা জোর জবরদস্তি হয়ে জমিনের উপর দখল করার জন্য এরা বাধা দিতে গেলে এদের উপর আক্রমণ করে। কি দিয়ে আক্রমণ করে? এই যে লাঠি রড টট এইসব দাগ দাগ ধরিয়েছে। আর আমরা তো খালি হয়ে গেছি, আমরা খালি হয়ে গেছি।